রাতভর ধুমধুমার কাণ্ড, রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। রানীগঞ্জের সিয়ারসোল রাজবাটি এলাকায় এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত সোমবার পাণ্ডবেশ্বর থানা এলাকার ভুড়ি গ্রামে এক বছর পঞ্চাশের মহিলা লক্ষ্মী বাউরি পেটে ব্যথা নিয়ে রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি এলাকায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলে বুধবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার প্রেক্ষিতে ওই রোগীর পরিবারের সদস্যরা রোগীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতাল চত্বরে পৌঁছে কিভাবে রোগীর মৃত্যু হলো এই দাবি করে। চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি করে। পরে ঘটনাস্থলে পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। যদিও যে চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে সেই চিকিৎসক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এটি হার্ট অ্যাটাক করে মৃত্যু ঘটনা, এই ঘটনায় কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন তিনি। আমরা ভালোভাবে করবো, একটা ডাক্তার তো একটা ভগবানের মতন, এবার ডাক্তারের কাছে আমরা এসেছি যাতে মানুষটা বেঁচে যায় সেইভাবে এসেছি, সে যেখানে যেই ডাক্তার হোক যেই হসপিটালে হোক নাকি ডাক্তার ডাক্তার একটা সেভাবে আমরা ডাক্তারকে দিচ্ছি, বা ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট করি যদি মানুষটাকে মেরে দেয় তাহলে আমরা কী করবো বলুন। আমার একটাই ভুল যে ডাক্তারকে আমরা বলেছিলাম যে ডাক্তার ব্লাড কম আছে তো এই মানে ব্যবস্থা হবে তো কিছু ভালো হোক তো বলছে, হ্যাঁ ডাক্তার কিন্তু রিস্ক নিয়েছিল বলছে হ্যাঁ ব্লাড আছে তিন বোতল ব্লাড দিলে আমাদের মানে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ডাক্তারবাবুকে তাও বলেছি আমরা তিন বোতল ব্লাড আমাদের জমা করবো, তারপর এক্সট্রা আর বোতল জমা করবো, কিন্তু আমাদের যেমন আমার যেমন পেশেন্ট যেমন সুস্থ থাকে তো সেইভাবে ভর্তি হয়েছিল পরশু খাবো দাদা কালকে না কাল ভর্তি হয়েছিল কালকে ভর্তি হয়েছিল কটা নাগাদ কালকে ভর্তি হয়েছিল তোমার 11টা কি 12টা সকাল দিকে 11টা আপনারা কি চাইছেন এখন কি বলছেন কি চাইছেন? আমরা চাই যে ডাক্তার যেমন শাস্তি হোক, ডাক্তার এই জিনিসটা আমাদের কেন ভুল করল, আমরা এত এত আশা করে ডাক্তারের কাছে এসেছি আর সেই আশাটা আমাদের। পেশেন্টের নাম কি ছিল? পেশেন্টের নাম লক্ষ্মী বাবু। বাড়ি? কুড়িগ্রাম। আপনার নাম? আপনি কি এখন? আমি ছোট জামাই। ঘটেছিল ঘটনাটা হয়েছিল আমাদের পেশেন্ট লক্ষ্মী বাউরি, তার পেটে ব্যথা হয়েছিল বেশ কিছুদিন থেকে, পেটে ব্যথা ছিল। আচ্ছা, পেশেন্ট যে লক্ষ্মী বাউরি কাহা কা আছে? ভুড়িগ্রাম। ভুড়িগ্রাম, হ্যাঁ, পাণ্ডবেশ্বর থানা এলাকা ভুড়িগ্রাম। হাত তো লাগলাম। হ্যাঁ, তারপর ভর্তি কবে হয়েছিল? এখানে ভর্তি হয়েছিল পরশু। আচ্ছা, কোন ডাক্তারের আন্ডারে? টিকে রায়। আচ্ছা, ট্রিটমেন্টের ধরুন উনি কি বলেছিলেন কন্ডিশন? ট্রিটমেন্টের ধরুন উনি বলেছিলেন যে ব্লাড কম আছে, হিমোগ্লোবিনটা কম আছে, হিমোগ্লোবিন 7.9 আছে কি 5 এরকম কিছু একটা বলেছিলেন। তারপর বললেন যে তিন বোতল ব্লাড লাগবে, কিডনির বিনাটা ব্লাড আমরা যথারীতি দুর্গাপুর বিবেকানন্দ থেকে ম্যানেজ করে নিয়ে এসে বোতল এনেছিলেন। তিন বোতলই? আচ্ছা, তিন বোতল দেওয়া হয়েছে। তিন বোতল দেওয়ার পর ব্লাডটা পরশু থেকে চলছে, এখন টেন আজ অব্দি চলেছে। চলার পর আজকে ডাক্তারবাবু ফোন করলো বলে যে আজ অপারেশন হবে 12টার সময়। পরের সময় অপারেশন হবে, আমরা মোটামুটি 1:30-2 সময় পৌঁছে গেছি হসপিটালে, অপারেশন হয়ে বেরোলো। তারপর ডাক্তারবাবু বললেন যে আরও কী অপারেশন ছিল? হিস্টেক্টমি, বাচ্চা দিনে অপারেশন। আচ্ছা, তারপর? তারপর বললেন যে আরও দু বোতল ব্লাড লাগবে, ব্লাডটা 5 বোতল, তিন বোতল আগে তিন বোতলের কথাই ডাক্তারবাবু বলেছিলেন। তারপরে বললেন যে আরও দু বোতল লাগবে, দু বোতল আমরা জোগাড় করতে পারিনি, সেই হিসেবে এক বোতল আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বললো যে এক বোতল। ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে এক বোতল হলেই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আবার রাত্রে বলেছেন যে আরও ব্লাড দু বোতল লাগবে, আরও ব্লাড দরকার। পেশেন্ট তখন আমাদের মানে খারাপের দিকে যাচ্ছে, এরা ফোন করছে আমাদেরকে, আমরা ব্লাডের জন্য ছোটাছুটি করে বেরোচ্ছি, হঠাৎ ব্লাডের জন্য লোক টোক নিয়ে এসে আমরা এখানে ডোনার হিসেবে নিয়ে এসেছি 3-4 জনকে। নিয়ে আসার পর আমরা টানাতে যাবো, এবার তখন শুনছি যে এক্সপায়ারি করে গেছে পেশেন্ট। আচ্ছা, টোটালি চেক আপ ছিল মানে কন্ডিশন বোঝা যায়নি কি? হ্যাঁ, ভালো ছিল ব্যাপারটি। হঠাৎ স্যার এরকম হলো কি বুঝলেন আপনাদের ডাক্তারি প্রসেস অনুযায়ী? হার্ট অ্যাটাক হলো। আচ্ছা, হার্ট অ্যাটাক হলো। ইয়ে আপনার ভাই না কেন আপনার ডাক্তার? টিকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।